হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোর্সেস ক্লাসেস। সো এই ভিডিওতে আবার আমরা আমাদের ডিসকাশন কন্টিনিউ করবো উইথ কোয়েশ্চেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। আর প্রাইমারিলি যে কোয়েশ্চেনগুলোতে আমরা ফোকাস করবো এটা হচ্ছে কি জেনারেল স্টাডিজ সাবজেক্ট থেকে। সো এই কোয়েশ্চেনগুলো সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মানে প্রিভিয়াসলি ডাউন দ্য লাইন এই কোয়েশ্চেনগুলো অলরেডি এক্সামিনেশনে জিজ্ঞেস করা হয়ে গেছে। সো আপনারা এটা এই পয়েন্ট দিয়ে এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট জানতে পারেন। সো আই সাজেস্ট ইউ গাইজ টু কিপ এ নোট অফ অল দ্য কোয়েশ্চেন দ্যাট উই ডিসকাস ইন দিস ভিডিও, কেন কি যখন ফিউচারে আপনারা যদি এই টপিকসগুলো যখন রিভাইজ করতে যাবেন বা এই সেম কনসেপ্টের কোয়েশ্চেন যখন করবেন, যে কোয়েশ্চেনগুলো আপনার অনেক হ্যান্ডি এসে যাবে। ওকে, সো আমরা এই ভিডিওতে চারটা কোয়েশ্চেন ডিসকাস করবো, সো 193 to 196 অবধি। সো সেট দ্যাট আমরা ফোকাস করছি কোয়েশ্চেনগুলোতে। ওকে, ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ এ কান্ট্রি উইথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ডিউ টু, সো ইন্ডিয়াকে একটা কান্ট্রি ডিভাইড বেসিক্যালি কনসিডার করা হয় উইথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড টার্ম। তো কেন এটা করা হয় ওইটা জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, অপশন ওয়ান, ইটস হাই পপুলেশন উইথ এজ গ্রুপ বিলো 15। ওকে, টু, ইটস হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 15 to 64, ইটস হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 65 অ্যান্ড অ্যাবাভ, অ্যান্ড অপশন ফোর, ইটস হাই পপুলেশন, ইটস টোটাল হাই পপুলেশন। সো দ্য রাইট আনসার হবে অপশন টু, দ্যাট ইজ হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 15 to 64। সো একটু আমরা ডিটেল দেখে নেবো। স্ট্যাগারিং 65% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 15 to 64। সো 65% পপুলেশন বেসিক্যালি এই এজ গ্রুপে পড়ে। হুইচ ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ এজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, দ্য ডিভিডেন্ড অফ ইন্ডিয়ান ইজ কলেকটিভলি কল্ড দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন ইন্ডিয়া। চিলড্রেন বিটুইন দ্য এজ অফ 0 to 14 আর মেড আপ অফ 27.3% অফ দ্য পপুলেশন, দ্যাট ইজ 0 to 14 হচ্ছে 27.3% অফ দ্য পপুলেশন, আর দে আর কল দ্য ফিউচার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অফ দ্য কান্ট্রি, ওয়াইল 8.3% অফ দ্য পপুলেশন ইজ অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড। সো 60+ যারা আছে ওরা হচ্ছে গিয়ে 8.3%। ওকে, নেক্সট আপ আমরা চলে যাব 194-এ। ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া দ্য স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন হ্যাভ গিভেন অ্যাসিস্ট্যান্স মেইনলি টু ডেভেলপ, সো ইন্ডিয়াতে বেসিক্যালি স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন নিজের অ্যাসিস্ট্যান্স দেয় এটা মেইনলি কি ডেভেলপ করার জন্য দেয়। অপশন ওয়ান, এগ্রিকালচার ফার্ম, অপশন টু, কটেজ ইন্ডাস্ট্রি, অপশন থ্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ, অপশন ফোর, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। তো আমাদের রাইট আনসার হবে ইন দিস রিগার্ডস মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। দ্য স্টেট ফাইন্যান্স কর্পোরেশন অর এসএসসিস আর ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইনস্টিটিউশন ফাইন্যান্স স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। এসএসসিস প্রমোট স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ ইন দ্য স্টেট, বিকজ বিসাইডস এসএফসি আর হেল্পফুল ইন এনশোরিং ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট, হায়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ব্রড ওনারশিপ অফ দ্য ইন্ডাস্ট্রিজ। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্যাট। নেক্সট অফ 195, স্টেট আর্ন ম্যাক্সিমাম রেভিনিউ থ্রু, সো বেসিক্যালি এখানে চারটা অপশন দেওয়া আছে অফ রেভিনিউ ইনকাম। সো এখানে মধ্যে কোনটার থ্রু স্টেট ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করে, ল্যান্ড রেভিনিউ, কাস্টম রেভিনিউ, কমার্শিয়াল রেভিনিউ আর এক্সাইজ ডিউটি অফ ইনটক্সিকেন্টস, মানে বেসিক্যালি লিকার্স অ্যান্ড অ্যালকোহলস এর উপরে রেভিনিউ। তো এখানে রাইট আনসার হচ্ছে গিয়ে কমার্শিয়াল ট্যাক্সেস। স্টেটস ইন ইন্ডিয়া ফ্যাচেস ম্যাক্সিমাম রেভিনিউ থ্রু কমার্শিয়াল ট্যাক্সেস। কমার্শিয়াল ট্যাক্সেস এর টাইপ অফ ট্যাক্স দ্যাট ইজ এস্টাবলিশ ইন কন্টিনজেন্সি উইথ ইনহেরেন্ট ভ্যালু, আর্নিং প্রফিট কস্ট অ্যান্ড উইথ হোল্ডিংস উইথ রিগার্ডস টু কমার্শিয়াল প্রভিশনস অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। ওকে, আর আমরা চলে যাবো লাস্ট কোয়েশ্চেনটাতে। দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস হ্যাভ, সো কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বেসিক্যালি কোন ধরনের স্ট্রাকচার ফলো করে ওইটার উপরে কোয়েশ্চেন। ওয়ান, টু টিয়ার স্ট্রাকচার, থ্রু টু থ্রি টিয়ার স্ট্রাকচার, ফোর ফোর টিয়ার স্ট্রাকচার অ্যান্ড থ্রি ফোর টিয়ার স্ট্রাকচার অ্যান্ড ফোর ফাইভ টিয়ার স্ট্রাকচার। তো আমাদের রাইট আনসার এখানে হবে অপশন টু, থ্রি টিয়ার স্ট্রাকচার। ওকে, সো উইথ দ্যাট সেট উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য ভিডিও, আর হোপফুলি আপনারা পুরো জিনিসগুলো নোট নিয়ে নিয়েছেন হবে। সো প্লিজ আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অর আপনারা ভিডিওটাকে সেভ করে নিতে পারেন। সো উইচ এভার ইজ কনভিনিয়েন্ট টু ইউ আপনি ওইতে এই জিনিসগুলো নোট করে নিতে পারেন। ওকে, না আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, সো উই ক্যান কিপ কামিং আপ উইথ রিলেভেন্ট কন্টেন্ট সাচ এজ দিস ফর দ্য ডাউন দ্য লাইন। So without a second time, I'll be signing out. So thank you so much.